হরে কৃষ্ণ রাধে রাধে, কেমন আছেন আপনারা? আশা করছি আপনারা সকলে রাধা রানী কৃপায় অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। তো নতুন একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তো এই যে আজকে আপনাদের সঙ্গে আমি শেয়ার করব পুজোর শপিং, পুজোতে কী কী কেনাকাটা করলাম সব কিছু। তো প্রথমেই আমার শাশুড়ি মায়ের ব্লাউজ দেখিয়ে দিলাম, যেটা এবছর নতুন শাড়ির সঙ্গে পরবে। আর এটা হচ্ছে আমার ব্লাউজ যেটা আমি তৈরি করতে দিয়েছিলাম, তো দিয়ে দিয়েছে, তো ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি। তো এই জন্য ব্লাউজগুলো আগে শেয়ার করে নিয়েছি আপনাদের সঙ্গে। আর এখানে দুটো ছাপা আছে আর একটা এমনি নর্মাল ব্লাউজ আছে, তো আমার বেশ পছন্দ হয়েছিল তো আমি নিয়ে নিয়েছিলাম। তো এই যে দেখুন, এই বাটি প্রিন্টের ছাপাটা কিন্তু খুবই সুন্দর, তো এটা আমার বেশি পছন্দ হয়েছিল, তো এই জন্য এটা আমি নিয়ে নিয়েছি। আর এটা হচ্ছে একদম সিম্পল গ্লাস সাদা আর এবং পিঠে দড়ি দেওয়া আছে, তো এই যে কালারটার জন্য আমার পছন্দ হয়েছে আমি নিয়ে নিয়েছি। তো এখানে অনেকগুলো ব্লাউজ সেলাই করার ছিল, তো সবই আজকেই আনা হয়েছে। তো আনার পরে তারপরে কিন্তু আপনাদের সঙ্গে সব কিছু শেয়ার করছি। আর এখানে এই যে কিছু শাড়ি আছে, তো প্রথমে ছাবা শাড়িটা দেখাই। তো এটা একদমই নতুন, এখানে যে কটা শাড়ি সবই নতুন, একবার আমি পরিনি, মানে কিনে এনে রেখে দিয়েছি, পুজোর সময় সব কেনাকাটা করেছি। আর এই যে এটা ভেবেছি না, আমাদের বাড়িতে যেহেতু কালী পুজো হয়, মা কালী আসেন, তো সে কারণে সে কালী পুজোতে পরবো বলে এই শাড়িটা রেখে দিয়েছি। তো এই শাড়িটা আমি এখন রেখেই দেবো। আর এই একটা ছাবা শাড়ি, তো এটাও বেশ খুব সুন্দর। তবে এই দুটো শাড়ি এখন তোলা থাকবে, এখন আমি পরবো না, শুধু একটা ছাপা শাড়ি আমি পুজোর সময় ভাঙবো, যেটা হচ্ছে অষ্টমীর পুষ্পাঞ্জলি দিতে যাবো। আর বাদ বাকি দুটো কিন্তু তোলাই থাকবে, কালী পুজোর সময় করে পরবো। তো এই ছাপা শাড়িটা ভেবেছি পুজোর অষ্টমীর দিনকে সকালবেলা পরে পুষ্পাঞ্জলি দিতে যাবো, তো ভেবে রেখেছি। তো এই যে এই শাড়িটা, এই শাড়িটাও কিন্তু খুবই সুন্দর দেখতে, বেশ মানে লালের ওপর হালকা একটু হলুদ কালার। আর এই যে এই তাঁতের শাড়িটা হচ্ছে আমার শাশুড়ি মায়ের জন্য নেওয়া হয়েছে এবছর পুজোতে। তবে এই তাঁতটা না আমি নতুন দেখছি ডিজাইনটা, মানে একটা পাড়ের পজিশান হচ্ছে গোলাপি আর একটা পাড়ের পজিশান হচ্ছে নীল, তো দুরকম কালার আছে আর বেশ সুন্দর, আর কাপড়টা কিন্তু খুবই ভালো। তো এই যে দেখুন, আর সবই কেনাকাটা কিন্তু আমাদের পাড়া থেকে করেছি, মানে পাড়াতে একজন বিক্রি করে, দুজন বিক্রি করে, তো দুটো বউ আর কি বিক্রি করে, তো তাদের থেকে নেওয়া হয়েছে। আমরা শাড়িগুলো কোনো দোকান থেকে নিয়ে আসিনি, শাড়িগুলো এখান থেকে নিয়ে নিয়েছি। তবে আমার ছেলেদের জামাগুলো কিন্তু দোকান থেকে আনা হয়েছে, আর সাজগোজিগুলো সবই দোকান থেকে। আর এবছর পুজোর শাড়ি হচ্ছে আমার এটা, তো আমার এই শাড়িটা খুবই পছন্দ হয়েছে, মানে অনেকটা বেশি পছন্দ হয়েছে। তো শাড়িটা যেমন নরম আর খুবই দেখতে সুন্দর, তবে আমার মানে লাইটের পজিশানটা একটু কম, তো সে কারণে ঠিক মতন কিন্তু আপনাদেরকে বোঝাতে পারছি না, মানে দেখাতে পারছি না, তবে শাড়িটা কিন্তু খুবই সুন্দর। তো এই যে এটা হচ্ছে আঁচল, আর পুরো বডিটা এরকম কাজ করা আছে, আর একদম সিম্পলের উপর কিন্তু শাড়িটা খুব সুন্দর। তো এই যে দেখুন, এখন তুলে রাখবো, অষ্টমীর দিন পরবো, আর আমার মা আর একটা শাড়ি দেবে বলেছে, তো দেখি মা যে দিনকে দেবে আপনাদের সঙ্গে শেয়ার করে দেবো। তো এই যে শাড়িটা কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। তো এই হচ্ছে আমার পুজোর শাড়ি, আর এটা হচ্ছে শাশুড়ির, তো সবার কেনাকাটা হয়ে গেছে। আর এখন আমি আপনাদেরকে দেখাবো আমার ছেলেদের জামা কাপড়, তো ছেলেদের জামা কাপড়গুলো কিনে এনেছি। তো এটা হচ্ছে গোপুর জামা, তো গোপুর সাদার ওপরে নিয়েছি, তো মানে পছন্দ হয়েছে আমি নিয়েছি। আসলে পুজোর সময় না একটু ভারী তো না জামা দিলে ভালোও লাগে না, যেহেতু নিয়ে ঘুরতে যাব। আর এরকম একটা জামা কিন্তু খুব মানে বাবু পরছে গোলাপি রঙের, জন্মাষ্টমীতে এনে দিয়েছিলাম, কিন্তু ওর মাপের অন্য কোনো জামা পাচ্ছিলাম না, সেই কারণে এই জামাটা এনেছি, তবে কালার চেঞ্জ। আর এখানে হচ্ছে লাডলি সোনাই গিরির জামা, তো তিনজনের জামা এর মধ্যেই রেখেছি। আর তিনজনের মানে সবার জামাগুলো কেমন হয়েছে জানাবেন আপনারা। আর এটা হচ্ছে গিরির জামা, তো এখানে আছে গলির জামা, তো গলির নিয়েছি জিন্সের প্যান্ট আর গেঞ্জি,
তো ওর জন্য জামা খুঁজছিলাম, তবে পছন্দ হচ্ছিল না। আর একটা সাইজেরও ব্যাপার আছে, যেহেতু ওর মানে জামাটা খুব কমইও পরে, এমনি গেঞ্জিও বেশি পরে, তো সে কারণে গেঞ্জি আর জিন্সের প্যান্ট নিয়েছি। তো তবে গেঞ্জিটাও কিন্তু খুব নরম আর খুবই ভালো, তো ওর মাপে একদম ভালো হয়েছে। তবে আমি ওকে একবার পরিয়েছিলাম, দেখতে কিন্তু খুব সুন্দর লাগছিল, তো পরিয়ে চেক করছিলাম যে ওর গায়ে হয় কি না, তো খুবই সুন্দর লাগছিল। তো এই যে নীল কালারের গেঞ্জি আর হচ্ছে তার সঙ্গে কালো জিন্সের প্যান্ট। আসলে গুলির একটা কালো জামা নেওয়ার খুব ইচ্ছা ছিল, তো সেই ইচ্ছাটা না পূর্ণ হয়ে গেছে। তবে কালো যে জিন্সের প্যান্ট ওটা নেওয়ার খুব ইচ্ছা ছিল, ওটাও পূর্ণ হয়ে গেছে। আর এখানে আছে কিন্তু সাজ, তো কী কী সাজ কিনেছি সবই আপনাদের সঙ্গে একবারই শেয়ার করে দিই। তো প্রথমে গলিরই বার করি, গলির জন্য এই কালো একটা টুপি নিয়েছি, যেহেতু ওকে দুর্গাপুজোর সময় পরাবো। আর ওর জন্য একটা চশমা, ঘড়ি, যেগুলো খুব দরকার ছিল। তো ওখানে তো আমার ঘড়ি চশমা সবই আছে, টুপি, কিন্তু এখানে না আসার পরে কিছু কেনা হয়নি। আর ওখান থেকে কিন্তু আমি নিয়ে আসিনি ওগুলো কিছুই, তো সেই কারণে ছেলেটা পরতেও পারছিলো না। তো ওই জন্যই তিনটে জিনিস কিন্তু কিনে দিয়েছি। তো তারপরে আমার কিছু জিনিস দেখাই আপনাদেরকে, যেমন এই আমি এই গলার চিকটা নিয়েছি, তো একটাই নিয়েছি এই যে গলার চিক। তবে এই হারটা সব মানে সব রকম শাড়ির সঙ্গেই পরতে পারবেন, কারণ যেহেতু সাদা পুঁথির ওটা। আর এই যে ছোট্ট ছোট্ট বেশ কানেরগুলো, তো কানেরগুলো আমার বেশি পছন্দ হয়েছে, একদম ছোট ছোট্ট আর দেখতেও কিন্তু খুব সুন্দর লাগছে। তো আপনাদেরকে কতটা কি দেখাতে পারছি বুঝতে পারছি না, তবে এই যে দেখুন একদম ছোট ছোট্ট। তবে জানেন তো কানের না প্যাঁচ দেয়নি, মানে আমি ভাবছিলাম এর মধ্যে আছে, তারপরে যখন প্যাকেট খুলে দেখি প্যাঁচ নেই, তো আমাকে অন্য মানে কানের প্যাঁচ দিয়ে পড়তে হবে। তো এখানে এই যে হারটা আমি এখন সরিয়ে দিলাম। তো তারপরে নিয়েছি একটা মঙ্গলসূত্র, এমনি কোনো চুড়িদারের সঙ্গেও পরতে পারবেন, আর হচ্ছে সকালবেলায় যে অষ্টমীর দিন পরতে পারবো শাড়ির সঙ্গে। তো ওই জন্য একদম সিম্পল হারটা নিয়েছি, তো আমার হেয়ারটা খুবই পছন্দ হয়েছিল। আর এই যে দুটো পলা বাঁধানো নিয়েছি, তো পলা বাঁধানোগুলো কিন্তু খুবই সুন্দর দেখতে। আর এই যে পলা বাঁধানোগুলো, তো পলা বাঁধানোগুলো বেশি দাম নেয়নি, মাত্র 40 টাকা করে দাম নিয়েছে। আমি প্রথমে তো ভেবেছিলাম অনেক হয়তো দাম নেবে, তারপর দেখলাম না 40 টাকা করেই নিচ্ছে। তো তারপরে এই যে চার গাছা চুড়ি কিনেছি, মানে দু গাছা করে পরার জন্য। তো এই চুড়ির ডিজাইনটা একদমই নতুন, তো বেশ দেখতে ভালো লাগলো আর পছন্দ হয়ে গেল, তো সে কারণে নিয়ে নিয়েছি। তো এই যে সাজ মোটামুটি এগুলোই সব কেনা হয়েছে, আরও কিছু জিনিস আছে। তো যেমন এই কানের একটা নিয়েছি, তো এই কানেরটাও বেশ খুবই সুন্দর, আর এই কানেরটাও কিন্তু খুব সুন্দর লাগছে। তবে গ্যারেন্টি দিয়েছে এই কানেরটার কিন্তু রঙ উঠবে না, তো সেই কারণেই আরও নেয়া। আর নিয়েছি একটা এরকম নখ পালিশ, তো এই কালারটা হচ্ছে চেরি কালার। তো আমার কাছে একটা আছে, সেটা হচ্ছে খয়েরি, তো এটা হচ্ছে চেরি কালার, তো এটাও নিয়েছি। আর লাস্টে একটাই জিনিস আছে, যেটাই নূপুর, পায়ের নূপুর। তো পায়ের নূপুরটা না আমার খুবই পছন্দ হয়েছে, দেখতেও কিন্তু খুবই সুন্দর। তবে আমার যে রূপোর নূপুরটা ছিল, তো সেটাও কিন্তু এরকম, তবে এর মধ্যে যে লম্বা লম্বা এই যে ঘুমুরগুলো ঝুলছে ওটার মধ্যে কিন্তু ওটা ছিল না, মানে পুরো ডিজাইনটাই ছিল, শুধু ওটা ছিল না, এরকম আর কি।